গরু পাচার মামলায় এবার ইডির নজরে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েন, বিস্তারিত জানবো প্রতিনিধি রিয়ার কাছ থেকে। রিয়া, কি খবর রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে বোলপুর পুরসভার কর্মী এবং অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েন এবার ইডির নজরে, কারণ তার বোলপুরে বিভিন্ন জায়গায় তার প্রচুর প্রপার্টি এবং তার ছাড়াও সুকন্যা মণ্ডলের সঙ্গে এএনএম আগ্রহ ফুড প্রাইভেট লিমিটেডে জয়েন্ট যে নাম রয়েছে বিদ্যুৎ বরণ গাইনে, ইতিমধ্যেই তাকে ডাকার, অর্থাৎ গরু পাচার মামলায় তাকে ডাকার জন্য কিন্তু প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে ইডি কর্তারা, এবং তাকে দ্রুত ডাকতে চলেছে ইডি কর্তারা এমনটা বলাই যায়। কারণ বিদ্যুৎ বরণ গাইন বীরভূমের বাসিন্দা তিনি এবং অনুব্রত বাড়ির সামনেই থাকেন, এবং অনুব্রত বাড়িতেও তাকে থাকতে দেখা গিয়েছে বোলপুর পুরসভার কর্মী তিনি। এবার গরু পাচার মামলায় তার নাম জড়িয়েছে এবং তাকেই ডাকার প্রস্তুতি শুরু করেছে ইডি কর্তারা। ধন্যবাদ রিয়া, কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। এবার ইডির নজরে অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েন পুরসভার কর্মী তিনি, এমনটাই জানতে পারা গিয়েছে। এবার ইডির নজরে অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েন গরু পাচার কাণ্ডে ইডির নজরে অনুব্রত ঘনিষ্ঠ।